আমরা শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম দেখেছি, আজকে আমরা দেখব কলকাতার কাছাকাছি উলবেড়িয়ার পুণ্যেন্দু স্মৃতি শিল্পগ্রাম। আর এই শিল্পগ্রামের একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি প্রকাশিত হয়েছে। আর আজকে দেখব শিল্পগ্রামের আর্ট গ্যালারি। আমরা সকাল সকাল ট্রেনে করে চলে এলাম উলবেড়িয়া স্টেশনে, আর উলবেড়িয়া থেকে টোটো করে এখন চলেছি ধানদালি, যেটি শামপুরের কাছাকাছি অবস্থিত। চলে এলাম শিল্পগ্রামে, এটি পুণ্যেন্দু স্মৃতি শিল্পগ্রামের প্রধান প্রবেশ পথ। প্রথমে আমরা প্রবেশ করলাম ওয়ার্কশপে। এখানে স্টুডেন্টদের দ্বারা তৈরি হাতের কাজগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। স্টুডেন্টদের হাতে আঁকা এত সুন্দর কাজ নিজের চোখে না দেখলে এর সৌন্দর্য উপভোগ করা যায় না। এরপর আমরা চলে এলাম আর্ট গ্যালারিতে। লাইব্রেরি, এই এখন ছোট লাইব্রেরি রূপান্তর আছে, সব সব আমরা জোগাড় করতে পারিনি, চলছে। আচ্ছা, এই সময় পত্রিকা ওরা একটা ফার্স্ট পেজে ওরা কভারেজ করেছিল, করলেন। সত্যি দারুণ সুন্দর কাজ এই ছবিগুলো। এটা দর্জি দোকানে কাপড় ছিল। এই ছেলেটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জার্মান গেল, বউ আছে দাদা ছাত্র। এই হোয়াটসঅ্যাপ আমি ছবি দেখেছি, গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোর এই দুটো তলেই নিয়ে রয়েছে এই আর্ট গ্যালারি।
আমরা গ্রাউন্ড ফ্লোরের আর্ট গ্যালারিটি দেখে এখন চলেছি ফার্স্ট ফ্লোরের আর্ট গ্যালারিটি দেখতে। হাতে আঁকা সুন্দর সুন্দর ছবিগুলোকে বাঁধিয়ে এই আর্ট গ্যালারিতে রাখা হয়েছে। আর ওইটা মশলা দিয়ে তৈরি সব কিছু, বিভিন্ন মশলা দিয়ে তৈরি। আমরা শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রাম দেখেছি, আর এখানেও এই শিল্পগ্রামে এসে সত্যি আমরা খুবই আনন্দ পেয়েছি এবং অবাক হয়ে গেছি যে সত্যি এই গ্রাম বাংলার ভেতরে এত সুন্দর একটা শিল্পগ্রাম তৈরি হয়েছে। এখানে বিভিন্ন কাঠের জিনিস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম জিনিস তৈরি হয়েছে, কোথায় নারকেল দিয়ে, কোথায় নারকেল মালা, কোথায় বাঁশ গাছের শিকড় দিয়ে। আবার এখানে দেখতে পেলাম চুড়ি দিয়ে শ্রীকৃষ্ণ মূর্তি তৈরি করা হয়েছে। কাঠের জিনিস দিয়ে কিভাবে শেপ তৈরি করা হয়েছে, আবার এখানে দেখুন এই নারকেল মালা দিয়ে কি সুন্দর একটি লাইটের স্ট্যান্ড তৈরি করা হয়েছে, এবং নারকেল মালার যে ছুবড়ি বা জিনিসপত্র দিয়ে দুর্গা ঠাকুর বানানো হয়েছে খুবই সুন্দর। আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো পত্রিকা আছে, আচ্ছা আচ্ছা, দৈনিক পত্রিকা, সমস্ত সাংবাদিক এসে তার প্রতিবেদন লিখেছে। যারা প্রকৃতিপ্রেমী বা যারা শান্তিনিকেতন ঘরানার ভ্রমণ ভালোবাসেন তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আদর্শ, আপনারা একবার এসে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। শিল্পগ্রামে এসেছি আর আমরা এখন পেয়ে গিয়েছি বিমলা দিদিকে, ওনার কাছ থেকে এই শিল্পগ্রাম সম্বন্ধে দু এক কথা আমরা জেনে নেব, কিভাবে শুরু হয়েছে এখন কিভাবে চলছে যদি আপনি দু এক কথা বলেন আমাদের। আমাদের প্রথম শিল্পগ্রাম শুরু হয় মানে জায়গা কেন হয় 2008,
তারপরে কোনো রকমে একটু চারিদিকে বেড়া বা এই পুকুর খনন করে মাটি ফেলে 2010 আমাদের এই শিল্প গ্রাম উদ্বোধন হয়। পূর্ণেন্দু কর্ত্রী স্ত্রী পত্রের নায়িকা মাধুরী মুখ্যমন্ত্রী 2010 উদ্বোধন করে দিয়েছিলেন আমাদের শিল্প গ্রাম। তারপরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে মানে টুকটুক করেই আমাদের শিল্প গ্রাম বড় হয়েছে, বড় হচ্ছে। হ্যাঁ, কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতা, হ্যাঁ, আমাদের এখানে কোনো সরকারি কোনো অনুদান আসেনি। হ্যাঁ, আবার 2020 ভালোইভাবে চলছিল, কিন্তু 2020 লকডাউনে আমাদের মানে প্রচণ্ডভাবে ক্ষয়ক্ষতি হয় আমফানের ঝড়ে। তারপরে 2 বছর আমাদের এই সেই প্রতিষ্ঠান বন্ধ থাকে। তারপরে কোনো রকমে 2022 আমাদের গ্যালারি উদ্বোধন হয়েছিল আমফান ঝড়ের আগে। তারপরে 2022 আমাদের ওখানে তোরণ উদ্বোধন হয় সামনে দেখে এলে, আর এই 2023 চলছে। আর রণজিৎ কুমার রাউত এই প্রতিষ্ঠানের হচ্ছে, তিনি হচ্ছে প্রাণ পুরুষ। এর মধ্যে দিয়ে আমাদের এই শিল্পটা। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ, আমাদের খুবই ভালো লাগলো ঘুরে। আমরা ঘুরে ঘুরে দেখলাম যে আমাদের বাড়ির পাশেই এত সুন্দর একটি শিল্পগ্রাম আছে, এবং দর্শকদের বলবো আপনারা আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে।